Shubhra Chakravarti from Srija Boutique and Handicrafts. This is a short video of Mangalgiri type cotton lambani embroidery. অনেকেই বলছেন, অনেক দিন ধরে বলছেন একটু লম্বানি এমব্রয়ডারি দেখাতে কম রেঞ্জে। তো এই মেটেরিয়ালগুলো এত ভালো না, যারা পড়ছেন তারা এত ভালো ফিডব্যাক দিচ্ছেন, সুতরাং দেখা শুরু করি চলুন। বাই দ্য ওয়ে, আমি শুভ্রা চক্রবর্তী, আমার স্টোর হচ্ছে বারাসাত ডাকবাংলা মোড়ের ভীষণ কাছে। জাস্ট ডাকবাংলা মোড় থেকে কৃষ্ণনগর রোডে আসবেন, এসে ঢুকলেই বাঁ হাতে দেখতে পাবেন, এক মিনিটের রাস্তা, দেখতে পাবেন লাজবাব রেস্টুরেন্ট। ঠিক লাজবাব রেস্টুরেন্টের পাশের রাস্তা থেকে তাকালেই দেখতে পেয়ে যাবেন শ্রীজা বুটিককে। চলে আসুন, যারা আসতে চাইছেন, যারা কাছাকাছি থাকেন তারা প্লিজ চলে আসুন, কাম অ্যান্ড ভিজিট মাই শপ, ওকে? আর যারা আসতে পারছেন না তার জন্য তো আমি আছি। চলুন দেখানো শুরু করি। ক্যাশ অ্যান্ড ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, বাট আউটসাইড অফ কলকাতা সিওডি ইজ চার্জেবল। আর ইফ ইউ পে অনলাইন শিপিং ইজ অ্যাবসলিউটলি ফ্রি অ্যান্ড শাড়ি উইল বি সেন্ড বাই কোরিয়ার। চলুন দেখানো শুরু করি। দিস ইজ ফার্স্ট শাড়ি, শাড়ি নাম্বার ওয়ান, কালার ইজ ডার্ক নেভির মধ্যে এক ফোঁটা অ্যাশ দিয়ে দিলে যে কালারটা হয় ঠিক সেরকম কালার। এগুলো না মানে দেখ, মেটেরিয়ালটা কটন, ভাগলপুরি কটন, বাট খুব গর্জিয়াস একটা কটন, মঙ্গলগিরি টাইপ। আর তা ভীষণ কমফোর্টেবল, একটা তাসার তাসার ফিল আসে, তাসার তাসার লুক আসে। দেখুন শাড়ি নাম্বার ওয়ান, কি দারুণ কাজটা হয়েছে। দেখুন লম্বানি টাইপ এমব্রয়ডারি আমাদের এখানকার মেয়েরা করছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালারটা। অল ওভার কপার বর্ডার, কপার জারি বর্ডার, অল ওভার জারি চেক, খুব সুন্দর দেখতে। দেখুন খুব সুন্দর দেখতে, বিউটিফুল পাল্লা। মেটেরিয়ালটা একটু তসর তসর ফিল আসবে, তসরের মতন, বাট দিস আর নট তসর, দিস আর ভাগলপুরি কটন, বোথ সাইড বর্ডার, ভীষণ সুন্দর শাড়ি নাম্বার ওয়ান। অ্যান্ড দ্য প্রাইস ইজ 3750। দিস ইজ দ্য বর্ডার, বর্ডারগুলো এত সুন্দর। শাড়িটা জাস্ট আমার এমব্রয়ডারি লাভারদের জন্য, উইথ ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ 3750। ইফ ইউ ওয়ান্ট টু টেক এনি শাড়ি, ইউ হ্যাভ টু টেক দ্য স্ক্রিনশট অর মেনশন দ্য শাড়ি নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ 7980938261। ওকে, দেখুন নেক্সট কালার দাও, মেরুনটা দে, শাড়ি নাম্বার টু। মেরুনের পরে আমি দেখাবো ওই ব্ল্যাকটা, শাড়ি নাম্বার টু, কালার ইজ মেরুন। কি বলছে, দিস ইজ শাড়ি নাম্বার টু, অ্যান্ড দ্য প্রাইস ইজ সেম 3750। প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস আছে, খুব সুন্দর। যারা আসতে চাইছে চলে আসুন, আমাদের কাছে এখন হিউজ স্টক আছে, হিউজ স্টক। দেখুন এগুলো হাতের কাজের শাড়ি তো, প্রচুর টাইম লাগে হয়ে আসতে, কিন্তু আমাদের কাছে এখন প্রচুর আছে, চলে আসুন। 3750 ব্ল্যাক, ব্ল্যাক তো মানে পরবো আমি এটা, ডেফিনেটলি আই উইল ড্রেপ ইট। শাড়ি নাম্বার থ্রি, এরপরে ওই মেল্টেড চকলেট কালারটা দেখাবো, ডেফিনেটলি আই উইল ড্রেপ ইট। দিস ইজ দ্য পাল্লা পার্ট, দেখুন কি গর্জিয়াস ব্ল্যাক, বাট অল আর সিঙ্গেল পিস, সো ওয়েন ইউ উইল বুক এনি শাড়ি ডেফিনেটলি সেন্ড মি অপশন প্লিজ। দেখুন ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর শাড়ি নাম্বার থ্রি, জাস্ট দেখুন কি গর্জিয়াস এগুলো, মানে কি বলবো, পুজোর সময়তে পরে বেরিয়ে যান, নতুন শাড়িও পরা হলো, শাড়িও নষ্ট হলো না, বৃষ্টি হলে তো সিল্ক তাসার পরাই যাবে না, বাট এটা পরা যাবে, ভীষণ সুন্দর এবং এক কথায় অসাধারণ। দিস ইজ দ্য ব্লাউজ পিস, জাস্ট সি, ওয়াও, জাস্ট সি দ্য লুক, আই সি দ্য ফল, সো কমফোর্টেবল, সো কমফোর্টেবল, জাস্ট সি, ভীষণ সুন্দর। দিস ইজ শাড়ি নাম্বার থ্রি অ্যান্ড দ্য প্রাইস ইজ 3750।
This is sari number 4. Sari number 4. Kar phone? Sari number 4. This is sari number 4. Bhishon 4 to eta naki bhul bollam. Yes, this is sari number 4. This the color is make a chocolate quality besh bhalo. Bhishon sundor. Khub sundor dekhte. This lambani type, I am showing you lambani type embroidery, lambani inspired embroidery in Mangalgiri type Bhagalpuri cotton material. মানে তাসারের ফি এবং তাসারের মতনই দেখতে. This is the blouse piece, price is 3750. ওইটা দেখ, শাড়ি নাম্বার 5, অনেকগুলো দেখাচ্ছি, একটু অপশান দেবেন আর আমি আবারও দেখাবো পুজোর আগে. যারা পাচ্ছেন ফটাফট নিয়ে নিন এগুলো, না সরি, শাড়ি নাম্বার 5, দ্য কালার ইজ মানে একটা অদ্ভুত রকমের মাজেন্ডা, মাজেন্ডাটা একটু অন্য রকম দেখুন. শাড়ি নাম্বার 5, দিস ইজ দ্য বর্ডার. সামনে আসলে ছবিগুলো ফেটে যায়, এজন্য একটু দূর থেকে দেখা. দিস ইজ দ্য পাল্লা, শর্ট পাল্লা, কালারটা অদ্ভুত সুন্দর একটা কালার. অ্যান্ড হেয়ার ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ সেম 3750. দিস ইজ শাড়ি নাম্বার, ওটা 6, দিস ইজ শাড়ি নাম্বার 5. খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর ডার্ক মাজেন্টা কালার. এটা শাড়ি নাম্বার 6. এরপরে ওই গ্রিনটা দেখাবো, ডার্ক গ্রিন. দিস ইজ শাড়ি নাম্বার 6, কালারটা খুব সুন্দর, ভীষণ সুন্দর একটা কালার. একটা সি গ্রিন কালার, লাইট সি গ্রিন কালার, কালারটা অদ্ভুত সুন্দর. সি দ্য কম্বিনেশন উইদাউট রেড, কোথাও রেড নেই, এটা খুব সুন্দর একটা শাড়ি. শাড়ি নাম্বার 6 অ্যান্ড দ্য প্রাইস ইজ সেম. দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস ইজ সেম 3750. খুব সুন্দর. দিস ইজ শাড়ি নাম্বার 7, প্রাইস ইজ 3750. ও দ্যাট ওয়াজ শাড়ি নাম্বার 6, দ্যাট ওয়াজ সি গ্রিন কালার ইজ শাড়ি নাম্বার 6. দিস ইজ শাড়ি নাম্বার 7. দিস ইজ শাড়ি নাম্বার 7. শাড়ি নাম্বার 7 গ্রিন কালার, ডার্ক গ্রিন. তাছাড়া যেমন কালারগুলো একটু অন্যরকম চলে আসে কপার জারি বর্ডার, তাছাড়া গ্রিন ডাই করলে ঠিক যেরকম আসে এই কালারগুলো ঠিক সেরকম. জাস্ট লুকস লাইক তাসার, বাট দিস আর নট তাসার, দিস অল আর বাটন. অ্যান্ড খুব কমফর্টেবল, ভীষণ কমফর্টেবল. দিস ইজ দ্য ব্লাউজ পিস, গরমেও পরতে পারেন, রেগুলারও হিসেবে পরতে পারেন, খুব কমফর্টেবল. শাড়ি নাম্বার 7 অ্যান্ড দ্য প্রাইস ইজ 3750. পিঙ্ক দেখায় শাড়ি নাম্বার 8, একটা আবিরের মতন পিঙ্ক হয় না সেরকম, এটাও খুব সুন্দর. শাড়ি নাম্বার 8, দিস ইজ দ্য পাল্লা, লোয়ার বর্ডার আপার বর্ডার, শাড়ি নাম্বার 8, ভীষণ সুন্দর কালারটাও অসাধারণ, কপার জারি বর্ডার. শাড়ি নাম্বার 8 অ্যান্ড দ্য প্রাইস ইজ 3750. খুব সুন্দর কালারটা, এই হচ্ছে ব্লাউজ পিস. জাস্ট মানে কালারগুলোই অসাধারণ, অসাধারণ. রেড দেখাই শাড়ি নাম্বার 9. আমি প্রত্যেকটা কালার কিন্তু একটু বেশ কিছু কালারের প্রত্যেকটা না হলো কিছু কালারের অপশান দিয়ে দেবো. একটা রেড দেখাই, অসাধারণ অসাধারণ শাড়ি নাম্বার 9. দেখুন গর্জিয়াস রেড, লোয়ার বর্ডার আপার বর্ডার, গর্জিয়াস রেড. শাড়ি নাম্বার 9, কি দারুণ রেডটা, বর্ডার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর. অ্যান্ড ব্লাউজ পিস, প্রাইস ইজ 3750. একটা গ্রে দিই, গ্রে না একটা লাইট ব্লু,
light blue, sari number 10, achol, কি জিনিস আচ্ছা তো বিদর্ভাত আসরে শাড়ি নাম্বার 10 প্রাইস ইজ 3750 তুমি ওনাকে দেখাও ছেলে দিস ইজ শাড়ি নাম্বার 10 দিস ইজ দ্য ব্লাউজ পিস খুব সুন্দর একটা লাইট স্কাই কালারের খুব সুন্দর শাড়িটা দিস ইজ শাড়ি নাম্বার 10 একটা মেরুন দেখাই আন্দাজি নিয়ে যাও তো অপরেরটাকে আমি এটা দেখিয়ে নি মেরুনের পরে আবার এই ব্লুটা দেখাবো শাড়ি নাম্বার 11 এখানে মেরুন মেরুনের কিন্তু আগে একটা দেখিয়েছি আজকে আর একটা দেখালাম দুটো অপশন দিয়ে দিলাম খুব সুন্দর এটাও শাড়ি নাম্বার 11 ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়ি নাম্বার 11 অল সারিজ হ্যাজ ব্লাউজ পিস ভীষণ সুন্দর শাড়ি নাম্বার 11 অ্যান্ড দ্য প্রাইস ইজ 3750 ব্লু দেখায় আরেকটা ব্লু দেখায় ডার্ক ব্লু অ্যাশ ব্লু মানে নেভি ব্লু এর মধ্যে এক ফোঁটা অ্যাশ দিয়ে দিলে যা হয় সেরকম শাড়ি নাম্বার 12 পিঙ্কটা না ওই সি গ্রিনটা দেখাবো শাড়ি নাম্বার 12 দেখুন এটাও ভারী সুন্দর এগুলোর তো আসলে এত ডিমান্ড না যারা ভালোবাসেন এমব্রয়ডারি জাস্ট মানে দেখানো মাত্রই বেরিয়ে যাচ্ছে এগুলো থাকছেই না এক্সিবিশনেও মানুষ নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে যারা যখনই দেখাচ্ছি থাকছে না শাড়ি নাম্বার 12 অ্যান্ড দ্য প্রাইস ইজ সেম 3750 হিয়ার ইজ দ্য ব্লাউজ পিস ভীষণ সুন্দর শাড়ি নাম্বার 13 শাড়ি নাম্বার 13 15টা মোট দেখাবো অনেকগুলো অপশন দিয়ে দিলাম শাড়ি নাম্বার 13 দেখুন প্রত্যেকটা কম্বিনেশন খুব সুন্দর শাড়ি নাম্বার 13 এগেইন এ সি গ্রিন আগেও একটা দেখিয়েছি আবার একটা দেখালাম এই হচ্ছে ব্লাউজ পিস প্রাইস ইজ 3750 সব রকম রেঞ্জে এমব্রয়ডারি পাবেন শুধু সিল্ক কেন সিল্ক তাসার কটন সবেতে পাবেন এগুলোও পাবেন এগুলো খুব এক্সক্লুসিভ এবং গর্জিয়াস তারপর 14 পিঙ্কটা দে শাড়ি নাম্বার 14 তারপরে লাস্টে একটা মস টাইপ দেখাবো দেখি শেষ করব দিস ইজ শাড়ি নাম্বার 14 পিঙ্ক এগেইন দ্যাট পিঙ্ক আবির আবির পিঙ্কটা এই ডিজাইনটা আমার নিজেরও খুব ভালো লাগে শাড়ি নাম্বার 14 জাস্ট লুক শাড়ি নাম্বার 14 অ্যান্ড দ্য প্রাইস ইজ সেম আচল এই যাচ্ছে ব্লাউজ পিস শাড়ি নাম্বার 14 অ্যান্ড দ্য প্রাইস ইজ সেম 3750 সেই আবি মিষ্টি পিঙ্কটা সুইট পিঙ্ক লাস্ট শাড়ি শাড়ি নাম্বার 15 একটা ভায়োলেট টোনের দেখাই মভের সঙ্গে ভায়োলেট মিশালে যেরকম হয় না ডার্ক কালার বাট একটু ম্যাট লুক একটা পার্পেশ টোন বাট একটু ম্যাট লুকে শাড়ি নাম্বার 15 যারা ডার্ক কালার পরতে চান অথচ একটু ম্যাট লুক হবে তাদের জন্য ম্যাট ফিলি ম্যাট লুকের শাড়ি বাট এমব্রয়ডারিটা দিয়ে ব্রাইট হয়ে গেছে শাড়ি নাম্বার 15 জাস্ট এরকম এই আছে ব্লাউজ পিস প্রাইস ইজ 3750 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আপনারা বাই